পাও। তো আমি দেখাবো গন্ধরাজ মোমোগুলো কিন্তু সাইজও মোটামুটি অনেকটাই বড়ই আছে। আমরা ছ পিস কিন্তু মাত্র 50 টাকায়। মানে শুভ সূচনা বা উদ্বোধন কবে থেকে হলো? আবার গন্ধরাজ মোমোটা এই 7 তারিখ থেকে স্টার্ট করলাম। ওয়েলকাম ব্যাক গাইস। তো বং ভার্সেস বং এ আরও একবার তোমাদের মোস্ট ওয়েলকাম। আর আজকে আমি দেখাবো যে হুগলি জেলার মানে একদম শ্রীরামপুরের পরেই হচ্ছে যে রিশরা, ঠিক আছে? রিশরাতে রিশরা স্টেশন নেমে যে তোমরা আসবে অটো বা টোটোয় বাগপাড়া মোড়, বাগপাড়া মোড়ের ঠিক আগে। আর কেনই বা আসবে দেখাও তো, দেখে নাও যে কেনই আসবে। আর মোমো খাওয়ার জন্য কিন্তু শ্রীরামপুরে অনেক মোমো দেখেছি যে কিনা বান্টি মোমো বা অনেক মোমো শ্রীরামপুরে হয়তো বিখ্যাত, কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে গন্ধরাজ মোমো খেতে হলে কিন্তু কলকাতায় আমাদের যেতে হয়। আর কলকাতায় মিনিমাম যে যেখান থেকেই যাও তার ট্রেন ভাড়া আছে, বাসে করে যেতে হবে, সে নানা জায়গায় যেতে হবে, সেই সব ভাড়া দিয়ে যেতে হবে, উইথ আবার কিন্তু 120 থেকে 140 টাকা মিনিমাম। আর সেখানে আমরা রিশরাই কিন্তু একদম কাছাকাছি, তোমার আমার বাড়ির পাশে, তোমার আমার বাড়ির পাশে একদম কাছাকাছি কিন্তু রিশরাই আমরা গন্ধরাজ মোমো পেয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ বোর্ড ঝুলছে, আমি বোর্ডটাও দেখাতে বলবো যে বোর্ড ঝুলছে যে কিনা ছ পিস কিন্তু মাত্র 50 টাকায়। মানে এই খুবই একটা মানে সম্ভবের বাইরে যে ছ পিস একটা গন্ধরাজ মোমো। আর তো আমরা দেখব মোমোটা কেমন, তো তোমরাও দেখতে থাকো অবশ্যই, মোমোর সাইজগুলো বা কিছু কী কী দিচ্ছে সবই দেখাবো। আর চ্যানেলটা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে নাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, পাশে থাকা বেল আইকন অন করে নিতে হবে, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমি এর আগে কিন্তু দেখিয়েছিলাম যে কলকাতার নানা রকম পুজো মণ্ডপের ভিডিওগুলো, কিন্তু শুধু পুজো মণ্ডপ নয়, কিন্তু পুজো মণ্ডপ ছাড়াও কিন্তু আরও এর আগে ফালুদা দেখিয়েছিলাম, বা এবার কিন্তু সরাসরি চলে এসেছি কিন্তু গন্ধরাজ মোমোয়। তো ওয়াও, আমরা দেখতেই পাচ্ছি যে একদম পুরো কিন্তু গরমা গরম ধোয়া উঠছে, একদম কিন্তু গন্ধরাজ মোমো তুলছে, দেখতেই পাচ্ছি। ছ পিস কিন্তু মাত্র 50 টাকা। তো আমি দেখাবো গন্ধরাজ মোমোগুলো কিন্তু সাইজও মোটামুটি অনেকটাই বড়ই আছে। আমরা দেখেছি যে শ্রীরামপুরের বুকে কিন্তু অনেক দেখেছি যে, আর এখানেও দেখো যে স্যুপগুলো দিয়েছে, এগুলো কিন্তু বেশ সুন্দর বড় আছে। আর এছাড়াও কিন্তু এতে কিন্তু খুব সুন্দর স্যুপ দিয়েছে, অনেকটাই গাঢ় স্যুপ, তো না খেলে বোঝা যাবে না, অবশ্যই খেয়ে দেখবো। জাস্ট অসম। গন্ধরাজ লেবুর যে একটা ফ্লেভার, জাস্ট অসম। চিকেনের পরিমাণটাও এর ভেতরে কিন্তু অনেকগুলোই আছে। ধোয়া উঠছে মানে বুঝতেই পারছো, জাস্ট তোমাদের দেখালাম যে একদম জাস্ট কিন্তু নাবিয়ে দিয়েছে। অন্য কোনো জায়গায় আমি বান্টি মোমো বা শ্রীরামপুরে অনেক মোমো আছে বিখ্যাত মোমো খেয়েছি, তাতে কিন্তু এরকম দেখিনি, বা এখানে কিন্তু একটা সুন্দর ক্রিম দিয়েছে, তোমরা দেখতে পারো। জাস্ট তাহলে কিন্তু তোমাদের আসতেই হবে, কী করে আসবে বলে দিলাম জায়গার লোকেশানটা, হাওড়া। যদি কেউ হাওড়া থেকে আসো বা কেউ যেখান থেকে আসো, শ্রীরাম রিশরা স্টেশনে নামবে, রিশরা স্টেশন থেকে নামার পরে কিন্তু অটো বা টোটোতে
বলবে বাগপাড়া মোড়। বাগপাড়া মোড় থেকে কিন্তু একদমই সামনে ওয়াটার পাম্প হাউসের কিন্তু একদম সামনে। আর একবার দেখাতে বলবো যে তোমরা রাস্তার একদম ওপরেই আছে। তাহলে চটপট খেয়ে ফেলি। কবে থেকে দোকানের মানে শুভ সূচনা বা উদ্বোধন কবে থেকে হলো? আমার দোকানটা হয়েছে প্রায় অনেক দিন হয়ে গেছে। আমার গন্ধরাজ মোমোটা এই 7 তারিখ থেকে স্টার্ট করলাম নতুন করে। গন্ধরাজ মোমোটা 7 তারিখ থেকে যে স্টার্ট করলেন, যে এতে কোনো রেসপন্স পাচ্ছেন? মানে নতুন যেহেতু শুরু হয়েছে তো এটা হয়তো কেউ যাবে জানবে না, তো আমাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় যদি কিছু ভাইরাল হয় বা অনেকে, মোমো তো একটা বিখ্যাত খাবার বা কিছু, তো ভিড় কি হচ্ছে দোকানে টুকটাক? হ্যাঁ, মোটামুটি ভালোই সব বলছে, যারা আসছে খেয়ে ভালোই বলছে। তো আমি চাই আরও আসুক, যারা ফোনে দেখছেন তারা বলছে খেয়ে দেখে যান, হ্যাঁ ভালো লাগলে আরও বলবেন কেমন হচ্ছে। আশা করি ভালোই হচ্ছে, আপনি খেয়ে দেখলেন ভালোই হবে। হ্যাঁ, আমি তো খেয়ে দেখলাম যে মোটামুটি চিকেনের মানে যে সাইজগুলো আছে মোমোর ভেতরে যে চিকেনের টুকরোগুলো আছে মোটামুটি খুবই ভালোই পরিমাণ আছে বা গন্ধরাজের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো আপনি মানে কলকাতায় তো শুনেছেন নাকি জানি না যে 120 টাকা থেকে 140 টাকা নিচ্ছে, তো আপনার দ্বারা মানে কি করে সম্ভব হচ্ছে? হ্যাঁ, যেহেতু এটা কলকাতায় অতটাই মানে এখানে লোকালে আর কি সেরকম তো নেই, তো 50 টাকা আর কি আমি মনে করলাম যে লোকালে যেহেতু কলকাতায় গিয়ে সবার আর কি সামর্থ্যের বাইরে হয়ে যায়, কলকাতা সবাই যেতে পারে না, তো আমি লোকালের মধ্যে 50 টাকাটাই আর কি ঠিক মনে করলাম। ওকে দাদা, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, দেখলে যে গন্ধরাজ মোমো 6 পিস কিন্তু মাত্র 50 টাকা, আর তোমাদের কিন্তু চলে আসতে হবে তাহলে মোমো খেতে। আর আজকের মতো এই মোমোর এখান থেকেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে হয়তো কলকাতার কোনো পুজো মণ্ডপ গুলিতে বা হয়তো আবারও কোনো খাবার কিছু কমে ভালো জিনিস যদি পাই আবারও দেখা হবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকন অন করে রাখো, আর তোমরা অবশ্যই জানো যে আমার চ্যানেলে যা ইনকাম হবে তা থেকে কিন্তু 50% কিন্তু গরিবদের সহায়তায়। তো আজকের মতো টাটা এখানে, বাই বাই, লেটস গো।